বিয়ের শাড়িগুলো আলমারিতে রাখলাম। টাকাও নিশ্চয়ই এখানেই আছে, আমি টাকা নিয়ে পালাব। তুমি তখন থেকে এখানে কি করছো? তুমি আমাকে দেখে ফেলেছো? তুমি টাকা এখানে রেখে গিয়েছিলে, তাই আমি দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলাম। মানে টাকাটা যদি অন্য কেউ নিয়ে যায়। সেজন্য আমি জানি চোর আসলে আলমারিতেই টাকা খোঁজে, সেই জন্য আমি টাকাটা আলমারির উপরে ফেলে রেখেছি। দারুণ বুদ্ধি না? দিনে তো টাকাটা নিতে পারেনি, তাই রাতেই চুরি করার পারফেক্ট টাইম। আজকে সবাই এখানে ঘুমাচ্ছে কেন? দাদি কি হয়েছে? আমি তো চোখে দেখিনা এখানে কে যেন এসেছিল। এই অন্ধভূমির জন্য এতক্ষণ কি কি করলাম? এই জিপ নিয়ে এসো স্যার। স্যার একটা প্রশ্ন স্যার, আপনি আমাকে একটা একটা টাকার লোভে পড়া ওই শয়তানটারে আমার ভাইয়ের ড্রাইভার বানাইছিলাম। আমার ভাই তো এসবের কিছুই জানে না, আমি এখন ভাইরে কিভাবে মুখ দেখামু? আমার তো এখন বাইচা থাকারই আর কি যোগ্য। টেরোরিজম লিডার ইব্রাহিম, যাকে সুপার হিরো ধরিয়ে দিয়েছে, সে হোম মিনিস্টারের ড্রাইভার হিসেবে কাজ করত। আর ঠিক এইরকম পরিস্থিতিতে নানা ধরনের প্রশ্ন ওঠে সব জায়গায়। ওনার ভাইয়ের বক্তব্য অনুযায়ী টাকার লোভে উনি এই কাজ করেছিলেন। তদন্ত জারি আছে, জঙ্গিকে ধরিয়ে দেওয়ার জন্য সুপার হিরো অনেক প্রশংসা পাচ্ছে। দেখেছো তোমরা সবাই, এখানে আমার ভাইয়ের মতো আরো অনেক সুপার হিরো আছে। চোখ দিয়ে ইশারা করছি, তোমার চোখ আমি উপরে নেব, দেখো আমি কি করি। প্যান্ট আর শার্ট পরে আমার বিজয়কে জাদু করেছ। তুমি ভারতী হলে আমিও বসে। ছোটকির বিয়ের নারকেল এত ছোট কেন? আম্বানির মাইয়ার বিয়ে হইল, নারকেল এরকম ছোটই হইত, প্যারা দিস না তো। সুন্দর লাগছে তোমাকে, একদম রানীর মতো। সুন্দর লাগছে না? আমি পড়তে বলেছি। এটা কে? আমি। বৈশাখী, কি হয়েছে তোমার? হ্যাঁ, এটা তো ক্লাস 1 এর ইউনিফর্ম, তাই না? হ্যাঁ ভাইয়া, তাই তো। এসব করার কি দরকার ছিল? ওকে দেখো, শাড়িতে কি সুন্দর লাগছে। যাও 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 যাও, ড্রেস চেঞ্জ করো, যাও। কি দিচ্ছিস? আমি কি সত্যিই কোনো চোর, নাকি নিজেকে চোর মনে করে ধোঁকা দিচ্ছিলাম? নিজের ফাঁদে পড়েছো যে, এখন তোমার কি হবে? কি হবে ভয় পেয়ে নিজের ফাঁদে? এসব কি? এই পুরনো সিনেমায় যেরকম আত্মা বের হয়ে আসতো, টেকনোলজির এই জামানায় কি কখনো সেরকম আত্মা বের হয়ে আসে? যাও ভাগো সবাই, আমি চোর হয়ে দেখাবো। আমি চোর হয়ে দেখিয়েছি। এ চাচা, আমাদের স্পিড আছে না? ও শেষ পর্যন্ত টাকা চুরি করতে পারবে। কাজ করে দোকান থেকে মিষ্টি কিনে আনে। সবাই পুলিশে খবর দেয়, এরা তো আত্মীয়কে ফোন করছে। কিন্তু তাই বলে টাকাগুলো আমাকে দেখিয়ে রাখতে পারলে? এই যে তুমি কষ্ট করে টাকা চুরি করেছো, আসলে এগুলো কিন্তু আমার টাকা না, শহরে আমাদের জন্য যা খরচ করেছো সেটা। এত কষ্ট করে আমি নিজের টাকা চুরি করেছি, আজ পর্যন্ত এরকম অপমান কোনো চোরের হয়নি। বিজয়, তুমি সব সময় বলতে আমাকে দেখে তোমার ভজনলালের কথা মনে পড়ে, ভজনলালকে একটু দেখাবে না? ভজনলাল,
যাও ভাই যাও, যেতে হলে যাও, 10 পয়সা দিয়ে যাও, না হলে কিন্তু আমার লাশের উপর দিয়ে যেতে হবে। আমি দেখলাম আর বুঝলাম, শুধরেও গেলাম। নাও মালাটা তুমিই রাখো। আমার বিজয়কে জাদু করে তুই ঘুমাচ্ছিস? এটা জাদুর ডিম। এই ডিম বালিশের নিচে রাখলে আমার বিজয়কেও তুই ভুলে যাবি আর বিজয় তোকে একেবারে ভুলে যাবে। ভুলে যা, ভুলে যা, ভুলে যা। ওই যে ওটা দেখাও, ওটা বিক্রি হয়ে গেছে স্যার, আমাদের কাছে অন্য কোনো। দেখাও না। আচ্ছা গায়ের রংটা বলুন। ওর মতো গায়ের রং। এই রং তোমাকে মানাচ্ছে, তাহলে ওকেও মানাবে। বৈশাখের কথা বলছি, ওর মুখে শুধু আমারই নাম। ও ওর নিজের থেকেও আমাকে অনেক বেশি ভালোবাসে, আমিও ভালোবাসি। তুমিও আমার জীবনে অনেক মূল্যবান। ছুটকির বিয়ের পর তোমার হাতে শাড়ি দিয়ে ওকে আমি বিয়ের প্রস্তাব করব। ওকে আমি সত্যি বিয়ে করতে চাই। তার আগে ওর সাথে একটু মজা করব, মানে হলো তুমি আমার পাশে থাকবে, একটু কাছাকাছি থাকার অভিনয় করবে, ব্যাস। ছুটকির বিয়ের পর আমি বাকি জীবনটা ওর সাথেই কাটাতে চাই। তুমি কি জানো এই শাড়ি বিজয় কার জন্য এনেছে? যাকে ও অনেক ভালোবাসে সেটা কিন্তু আমি না, সেটা তুমি। এখন তো আর আমার বালিশের নিচে জাদুর ডিম রাখার দরকার নেই, তাই না? আমাকে মাফ করে দাও ভাবি, তুমিও এসব ষড়যন্ত্র ছিলে, তাই না? হ্যাঁ, আমার ভাইকে এত সহজে পাবে নাকি বাবা? সুখী হও মা। আরে তুমিও না, আরেকটু মজা করতাম, সব তো ফাঁস করে দিলে। কাল তোমার বোনের বিয়ে আর এখন এসব করছো? একটু ধৈর্য ধরতে পারো না? আর তো মাত্র কয়টা দিন।